অভিশাপ হলো ক্রোধাগ্নি থেকে জন্ম নেওয়া একটি ধ্বংসাত্মক শক্তি। যে অভিশাপ দেয় না সে জীবিত থাকে চিরদিন, না যাকে দেয় সে, তবু অভিশাপ থেকে যায় যুগের পর যুগ। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রলয় কুমার নাথের লেখা গল্প অভয়চরণ তান্ত্রিক ও সৌদামিনীর অভিশাপ। প্রলয় কুমার নাথ, জন্ম 15 অক্টোবর 1987, হুগলির ত্রিবেণীতে। পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতার বাসিন্দা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় HR অফিসার পদে কর্মরত। মূলত ভৌতিক, রহস্য, গোয়েন্দা এবং কল্পবিজ্ঞান গল্প লিখতেই পছন্দ করেন তিনি। এর মধ্যে বেশ কিছু মুদ্রিত পত্রিকা, সংকলন, ওয়েব ম্যাগাজিন ও ইউটিউব চ্যানেলে তার লেখা প্রকাশিত হয়েছে। প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয়েছিল আলাপি মন ওয়েব ব্লগের দ্বারা প্রকাশিত বার্ষিক মুদ্রিত সংকলনে। তার লেখা প্রথম একক বই কে তুমি গর্ভহরিণী ইবুক আকারে প্রকাশিত হয়েছে খোদাই পাবলিকেশন থেকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অরূপ, ব্রতদীপ, ইভান, দীপন, পার্থপ্রতিম, রেখা এবং নবনীতা। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধর আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অভয়চরণ তান্ত্রিক ও সৌদামিনীর অভিশাপ। একটা অদ্ভুত ঘোরের মধ্যে নিখিলেশ তাকিয়েছিল ঘন কালো পাথরের তৈরি মূর্তিটার দিকে। একটা উঁচু বেদির উপর একটি মরদেহ এবং একটি পদ্ম ফুলের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন এক ভয়ালদর্শী দেবতা। তার 8টি মাথা, 16টি হাত এবং 4টি পা। প্রতিটা মুখে রয়েছে 3টি করে চোখ, তীক্ষ্ণ সদন্ত জোড়া এবং উড়ন্ত কেশরাশি। প্রতিটা মাথায় আছে 5টি করে কঙ্কালের খুলির সাজ। তার গলায় রয়েছে 50টি ছিন্ন মস্তক বিশিষ্ট মুণ্ডমালা। তার প্রতিটা হাতেই নরকরটির উপরের অংশটি পাত্রের ন্যায় ধরা আছে, এবং সে পাত্রগুলির মধ্যে রয়েছে বেশ কিছু পশু পাখি এবং অদ্ভুত দেখতে ছোট ছোট দেবদেবীর মূর্তি। এছাড়া এই অদ্ভুত দেবতাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে রয়েছে অপর এক ভয়ালদর্শী নারী মূর্তি। সে দেবীর রয়েছে একটি মস্তক এবং 2টি হাত, 3টি চোখ, সদন্ত জোড়া এবং উপর দিয়ে উড়ন্ত কেশরাশি বিশিষ্ট এই দেবীর মস্তকেও রয়েছে 5টি নরকরটির সাজ, গলায় 50টি মুণ্ড বিশিষ্ট মুণ্ডমালা। তার ডান হাতে রয়েছে একটি বাঁকানো ছোড়া এবং বাঁ হাতে রয়েছে নরকরটির পাত্র। সে দেবীর পা বেষ্টিত হয়েছে দেবতার কোমর জুড়ে। IT সেক্টরে উচ্চ পদে কর্মরত কম্পিউটার ইঞ্জিনিয়ার নিখিলেশ ছুটির দিনে মাঝে মাঝেই গিয়ে থাকে ধর্মতলায় অবস্থিত একটি বারে। এই বারের পাশেই রয়েছে একটি কিউরিওর দোকান। কেমন যেন সব অদ্ভুত দেবদেবীর মূর্তি, প্রাচীন পুঁথি, মুখোশ, অস্ত্রশস্ত্র, ফলক, শিলাই ভর্তি এই দোকানটাকে আগেও বহুবার দেখেছে নিখিলেশ। কিন্তু আজ ওই দোকানটার সামনে যেতেই তার যে উপলব্ধিটা হলো সেটা তো আগে কখনো হয়নি। আজ বিকেলে দোকানটার কাছে যেতে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো নিখিলেশের। চোখের দৃষ্টি ক্রমাগত যেন ঝাপসা হতে থাকলো, যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো ধর্মতলার মোড়ের চারিদিকের গতিময় জীবনের দৃশ্যপট। শুধু আছে সে এবং ওই দোকানটা, আর ওই দোকানটার সদর দরজা দিয়ে বেরিয়ে আসা ঘোর কৃষ্ণবর্ণ কোনো একটি নারীর হাত। সে হাতটা যেন ক্রমাগত ইশারা করে ডেকে চলেছে নিখিলেশকে। কি যেন এক অপার্থিব সম্মোহনী শক্তি আছে সেই হাতের প্রতিটা অঙ্গুলি লেহনে, যে নিখিলেশ ধীরে ধীরে যন্ত্রের মতো এগিয়ে গিয়েছিল ওই দোকানটার ভেতর। দোকানদারের কিছু বলার আগেই সামনে তাকে রাখা ওই দেবদেবীর যুগল মূর্তিটার দিকে কাঁপা কাঁপা হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল নিখিলেশ। এক অজানা হিম শীতল ঘোরের মধ্যে নিজের ডেবিট কার্ডটাও সে ধরিয়ে দিয়েছিল দোকানদারের কাছে। দোকানদার লোকটা মূর্তিটাকে নিখিলেশের হাতে তুলে দিতে দিতে অনেক কথা বলে চলেছিল। সব কথা নিখিলেশের কানে ঠুকিনি, তবে
সেইটুকু শুনেছিল যে হিমাচল প্রদেশের একটি বৌদ্ধ মঠের কোনো এক লামার কক্ষ থেকে পাওয়া যায় এই মূর্তিটা। সেই লামার মৃত্যুর পর তার গোপন সংগ্রহ থেকে নাকি সেটা পাওয়া যায়। এটা দেখে অত্যধিক ক্রুদ্ধ হয় সেই মঠের কর্তৃপক্ষ, কারণ সেই মঠে এই ধরনের ভয়ঙ্কর তান্ত্রিক দেবদেবীর মূর্তি পূজা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই তারা এই মূর্তিটাকে নিলামে বেচে দেয়, যা এই হাত ওই হাত হয়ে আজ পৌঁছেছে এই দোকানে। তার মানে এটা কোনো বৌদ্ধ দেবতার মূর্তি, এটা বুঝেছে নিখিলেশ। কিন্তু কোন দেবতার মূর্তি এটা, আর এই দেবী বা কে? আর এর থেকেও সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, কম্পিউটার আর প্রোগ্রামিং ছেড়ে এইসব দেবদেবীর প্রতি কখনোই কোনো আগ্রহ হয়নি নিখিলেশের। তাহলে হঠাৎ করে সেই মূর্তিটা কিনে আনলো কেন? আর কেই বা তাকে অমন হাতছানি দিয়ে ডাকল? প্রায় মধ্যরাত অবধি এইসবই ভাবতে ভাবতে ঘরের আলো নিভিয়ে অবশেষে ঘুমিয়ে পড়ল নিখিলেশ। সে দেখল না, এই অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করেই দুটি নীলাভ আলোক রশ্মি জ্বলা নেভা করতে লাগল। ওই দেবতার সঙ্গিনী দেবী মূর্তিটির দুটি চোখে সে জানতেও পারল না কি ভয়াবহ রক্তাক্ত অভিশপ্ত ইতিহাস জড়িয়ে আছে ওই যুগল মূর্তিটির সাথে। আসুন আসুন বাবা আসুন। অত্যন্ত সম্ভ্রমের কণ্ঠে কথাগুলো বলে অভয়চরণকে তাদের বাড়ির ড্রয়িং রুমে এনে বসালো সৈকত। সেখানে উপস্থিত রয়েছে মনামি এবং মনামির বয়সী অন্য একটি মেয়ে এবং তার স্বামী। ওদের সাথে অভয়চরণের পরিচয় করিয়ে দিল মনামি। মেয়েটি হলো তার খুড়তুতো বোন পায়েল এবং তার স্বামীর নাম অনিন্দ। অনিন্দের দিকে একবার তাকিয়েই থমকে উঠলেন অভয়চরণ। একটা অদ্ভুত আষ্টে গন্ধে কাক গুলিয়ে উঠল অভয়চরণের, এবং এর সাথে তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি কালো পুঞ্জীভূত ধোঁয়া যেন পাক খেয়ে ঘুরছে ওই অনিন্দ নামক যুবকটির মস্তকের চারিপাশে। কোনো এক অপার্থিব নেতিবাচক শক্তি যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ওই যুবকটিকে। কপালের ভাজে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল অভয়চরণের। এই ধরনের শক্তির সম্মুখীন তিনি আগেও বহুবার হয়েছেন, এবং তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এই শক্তির উৎস কোনো সাধারণ অপশক্তি নয়, এ হলো কোনো দৈবিক সত্তা। তাহলে কি এবারও তার সংঘাত হতে চলেছে কোনো অপরাজেয় দৈবিক শক্তির সাথে, যার রহস্যের ঝড় প্রতিবারের মতোই লুকিয়ে আছে অতীতের গহ্বরে? ভাইল উদ্বিগ্ন গলায় বলতে লাগল, বাবা বাবা, মনামির কাছ থেকে আপনার কথা শুনে আপনার কাছে এখানে এসেছি বাবা। আমি আর সময় নষ্ট না করে একেবারে খুলে বলছি আপনাকে আমার সমস্যার কথাটা। আমার স্বামী অনিন্দ হলো বর্ধমান জেলার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে বিখ্যাত রায় পরিবারের বর্তমান প্রজন্ম। দেশ স্বাধীন হওয়ার আগে অবধি ওদের পূর্বপুরুষেরা ওই গ্রামের জমিদার ছিল। খুব ছোটবেলাতেই ওর বাবা মাকে হারিয়েছে ও, তাই এখন মহেন্দ্রপুরে ওদের পৈতৃক বাড়িতে শুধুমাত্র ওদের কাকার পরিবার থাকে বাবা, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু অনিন্দ বিয়ের আগেই আমাকে জানিয়েছিল যে ওদের পরিবারের ওপরে কী না কী একটা কী অভিশাপ আছে। ওদের বংশের প্রতিটা প্রজন্মের কোনো না কোনো পুরুষকে নাকি অস্বাভাবিকভাবে মরতে হয়, প্রতিটা ক্ষেত্রেই নাকি তাদের হৃদযন্ত্র বিকল হয়ে মুখ থেকে রক্ত উঠে মরতে হয়েছে কোন এক অজানা অলৌকিক শক্তির হাতে। বিভিন্ন ধরনের তান্ত্রিক, ওঝা বা কাপালিকে শরণাপন্ন হয়েও হাজারো ধরনের ঝাড়ফুঁক, মাদুলি, কবচ ধারণ করেও নাকি কিছুই নাকি হয়নি ওদের। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যার মৃত্যু হতে চলেছে সে নাকি এই বিষয়ে আগাম সতর্ক বার্তা পেয়েছে, তবুও নিজেকে তিলে তিলে মৃত্যুর হাতে সঁপে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না নাকি তাদের। ওরা সকলে হতবাক হয়ে শুনছিল বাইলের কথা। সৈকত বিস্মিত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল, মৃত্যুর আগাম সতর্কতা মানে তুমি ঠিক কি বলতে চাইছো পায়েল? একটা দীর্ঘশ্বাস ফেলে পায়েল বলে উঠল, হ্যাঁ সৈকতদা, আগাম সতর্ক বার্তা।
ওদের বংশের প্রতিটা প্রজন্মের যার যার মৃত্যু হতে চলেছে? মৃত্যু কয়েকদিন আগেই নাকি তাদের কপালে ভেসে উঠতে থাকে কোনো এক অজানা ভাষায় লেখা কয়েকটা শব্দ। সেটা কোন ভাষায় লেখা, কোন শব্দ, তা আজ অব্দি কেউ বুঝতে পারেনি। আসলে বিয়ের আগে ওর মুখে এই কথাগুলো শুনে আমিও এই সব কিছুই নেহাত কালকল্পে বলে উড়িয়ে দিয়েছিলাম। বেশ চলছিল আমাদের বছর খানেকের বৈবাহিক জীবন, তারপর এমন কিছু ঘটলো যা আমাদের জীবনে আতঙ্কের কালো ছায়া ঘনিয়ে আনলো। এমন কোন ঘটনা ঘটেছিল তোমাদের জীবনে? আতঙ্কে হাঁপাতে হাঁপাতে অনিন্দ্য সামনে রাখা জলের গ্লাসটা মুখে ধরল। 3 দিন আগের কথা, সেদিন অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন দিয়ে অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। সল্টলেকের একটা জনমানব শূন্য রাস্তা দিয়ে একা ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম আমি। হ্যাঁ, এমন সময় হঠাৎ গাড়ির সামনের আয়না চোখ যেতেই যেন মনে হলো একটা লাল পেড়ে কাপড় পরিহিতা কালো চেহারার মহিলা ঠিক আমার পেছনে সিটে বসে আছে। এখনো ভাবলে গায়ে কাঁটা দেয় বাবা। ভয়ে বিস্ময়ে তখনই ব্রেক কষে গাড়ি থামালাম আমি, কিন্তু পরক্ষণেই পেছনে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। চোখের ভুল ভেবে আমি আবার গাড়ি ছোটাতে লাগলাম। এ ঠিক কিছুক্ষণ পরেই যেন রাস্তার মাঝখানে দেখতে পেলাম সেই মহিলাকে। সে যেন আমার দিকে পেছন ফিরে উবু হয়ে বসে কিছু একটা করছে। অনেকবার হর্ন দিলাম কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন গাড়ি থামিয়ে রাস্তায় নেমে এলাম আমি। বুক দুরু দুরু করছে। ওই মহিলার কাছে যেতেই দেখলাম মহিলাটির একটি তীক্ষ্ণ ছোরা একটি মৃতদেহের বুকের ভেতরে ঢুকিয়ে বোধহয় তার হৃদয়টি বার করে নেওয়ার চেষ্টা করছে। আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল সে। এবার রাস্তার উপর সোজা হয়ে উঠে সে ডান পায়ে একটি লাথি মেরে লাঠির মুন্ডুটা আমার দিকে ঘুরিয়ে দিল। আমি স্পষ্ট দেখলাম যে সেটা সেটা আর কারো নয়, বরং আমার মৃতদেহ। আতঙ্কে চিৎকার করে উঠলাম। এবার দেখলাম ওই মেয়েটা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রুক্ষ চুলগুলো হাওয়ায় উঠছে, গাঢ় লাল রং ধারণ করেছে তার চোখ দুটো। ঠোঁটের দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে দুটি চকচকে তীক্ষ্ণ সদন্ত। এখনও ও দুই হাত দিয়ে ধরে রেখেছে একটি কঙ্কালের খুলিকে, যা ঠিক ওপরে রাখা আছে একটি জবা ফুল। সেই খুলিটার চক্ষু কুটোর দিয়ে কেমন যেন একটা ঝাঁক ছোট ছোট কালো পোকা পঞ্জীভূত কালো ধোঁয়ার মতো আমার বুকের দিকে ধেয়ে আসলো। আর তখনই অসহ্য বুকের ব্যথায় ছটফট করতে করতে নিচে পড়ে গেলাম আমি। পায়েল বলে উঠল, এরপর ওকে অচৈতন্য অবস্থায় দেখে রাস্তার উপরে এক পথচারী ওকে এক স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে আমি ছুটে যাই ওর কাছে। ডাক্তার বলেন যে ওর একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তিনি বেশ কিছু ওষুধপত্র এবং টেস্ট করতে দিলেন, কিন্তু আমার মনের ভেতরে কু গাইতে থাকলো। এই বয়সে কী করে কারো স্ট্রোক হতে পারে সেটা বুঝেই উঠতে পারলাম না। আর তাছাড়া এর আগে কোনো দিন কখনোই ওর এমন কিছু হয়নি। এছাড়া ও যা বলেছে এটা নিছক মনের কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না। এবং সত্যি যে তাই তার প্রমাণ পেলাম আমি গতকাল রাতে। হঠাৎ করে বেডরুমে একটু বেশি ঠান্ডা লাগার কারণে আমার ঘুমটা ভেঙে গেল এবং তখনই অন্ধকার ঘরের মাঝে আমার চোখ গেল ওর দিকে। একটা হলদেটে আলো যেন খেলা করছিল ওর কপালে। সেখানে দেখলাম ঠিক যেন আগুন দিয়ে লেখা কয়েকটি শব্দ, তবে সেটা যে কোন ভাষা তা আমি বুঝতে পারলাম না। সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল ওদের বংশের ওপরে ছেয়ে থাকা অভিশাপের কথা এবং তার আগাম সতর্কবার্তা। তাই তো আর দেরি না করে মনামিকে বলে আপনার কাছে, বাবা বাবা ওকে বাঁচান, বাবা এই অভিশাপের হাত থেকে ওকে বাঁচান। তাও
তাহলে 5 দিনের মধ্যে ইতিমধ্যেই 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। তাই তোমার স্বামীকে বাঁচাতে আমাদের হাতে সময় আছে আর মাত্র 2 দিন। গম্ভীর কণ্ঠে বললেন অভয়চরণ। ওরা সকলেই ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো এই কথা শুনে। দেখো বাবা, তোমাকে সাহায্য আমি তখনই করতে পারবো যখন এই অভিশাপের ইতিহাসের সম্বন্ধে বা সবকিছু বিশদে জানতে পারবো। অভয়চরণ বলে উঠলেন অনিন্দ্যকে, কিন্তু বাবা বাবা, আমি তো সেসবের কিছুই জানি না। শুধু এই অভিশাপ যে আছে সেটা মা ঠাকুমার কাছে জেনে এসেছি, কিন্তু কে কেন দিয়েছিল এই অভিশাপ তা আমরা কিছুই জানি না। যেই দিয়ে থাকুক, এই কথা খুব স্পষ্ট যে তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল সে। তাই তো তোমার বংশের সংঘাত বেঁধেছে কোনো দৈবিক সত্তার সাথে, যার সাথে লড়াই করবার ক্ষমতা আমার নেই। আমি শুধু চেষ্টা করতে পারি তাকে শান্ত করার। ওরা সকলেই স্তম্ভিত হয়ে গেল অভয়চরণের কথা শুনে। পায়েল খুব কান্নাকাটি করতে লাগলো, মনামি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। ঠিক সেই সময় অভয়চরণ বললেন, আমি একবার অনিন্দ্যকে নিয়ে এখনই একটা পুজোয় বসতে চাই, দেখা যাক এই অভিশাপের কোনো রহস্যভেদ করতে পারি কিনা। সেদিন রাতে ওই বাড়ির ছাদে অনিন্দ্যকে নিয়ে একটি উপাচার করতে বসলেন অভয়চরণ। খড়ি দিয়ে একটি বৃত্ত আঁকলেন তিনি, যা উপাচারের সময় তার এবং অনিন্দ্যর সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে। এরপর একটি বড় আকারের জল ভর্তি তামার পাত্র নিয়ে অনিন্দ্যর সাথে বসলেন ওই বৃত্তের মাঝে। তিনি তার ঝোলা থেকে বার করলেন একটি কঙ্কালের খুলি, যার গায়ে নকশা করে কিসব যেন লেখা, কিসব যেন খোদাই করা আছে, সেটা দেখি আতকে উঠল অনিন্দ্য। ভয় পেও না, তন্ত্রকে মানুষ যেমন চায় তেমনভাবেই ব্যবহার করতে পারে। সেদিন ওই খুলির হাতে যে মেয়েটিকে তুমি দেখেছিলে তার উদ্দেশ্য ছিল তোমার ক্ষতি করা, কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা বাবা। এই বলে তিনি খুলিটিকে তামার পাত্রের মধ্যে থাকা জলের ভেতরে রাখলেন। তারপর আবার শুরু করলেন, নিজের ডান হাতটা জলের মধ্যে ঢুকিয়ে এই খুলিটি স্পর্শ করে চোখ বন্ধ করে বসো। তার নির্দেশ পালন করলো অনিন্দ। অভয়চরণ নিজের বাঁ হাতটা অনিন্দ্যের মাথায় রাখলেন আর ডান হাতে একটি নির্দিষ্ট মুদ্রা ধারণ করে কোনো একটি গোপন মন্ত্র বিড়বিড় করে আউড়ে যেতে রাখলেন। সৈকত, মনামি আর পায়েল দূর থেকে কৌতূহলী চোখে ওই দৃশ্য দেখতে লাগল। মুহূর্তের মধ্যেই ওদের মনে হল খোলা ছাদে যেন দুরন্ত গতিতে একটা ঝড় উঠল এবং মিটিমিটি জ্বলতে থাকা জোনাকির মতো ছোট কয়েকটি আলোর মালা যেন পাখে ঘুরতে লাগলো অনিন্দ্যর মাথার চারিপাশে। এদিকে ওই জলের পাত্রের দিকে তাকিয়ে ওদের দৃষ্টি একেবারে থ হয়ে গেল, কারণ ততক্ষণে টকবক করে ফুটতে শুরু করেছে সেই জল, আর তার মধ্যে হাত ডুবিয়ে রেখে খুব শান্ত চিত্তে চোখ বন্ধ করে বসে আছে অনিন্দ্য। নিজের সমস্ত একাগ্রতা, সকল মনোযোগ নিজের দুই চোখের দিকে দাও বাবা। দেখো দেখো কোনো দৃশ্য কি ফুটে উঠছে তোমার চোখের সামনে। হ্যাঁ বাবা, আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, একটা শ্মশানের দৃশ্য। জোরে জোরে শ্বাস নিতে নিতে অস্ফুট কণ্ঠে বলতে লাগলো অনিন্দ্য, সেই শ্মশানে একটা চিতা সাজিয়ে রাখা হয়েছে, সেই চিতার উপর রাখা হয়েছে একটা শীর্ণকায় বৃদ্ধের মৃতদেহ। আর কিছু দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ বাবা, পাচ্ছি দেখছি যে বেশ কয়েকজন মহিলা একটা মেয়েকে ধরে বেঁধে ওই চিতার দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটার পরনে দামি বেনারসি আর খোলা চুল হাওয়ায় উঠছে, তার সিঁথিতে রয়েছে ধেবড়ে যাওয়া সিঁদুরের প্রলেপ। মেয়েটা কেমন যেন একটা ঘোরের মধ্যে টলতে টলতে যাচ্ছে, বোঝা যাচ্ছে সে যেচে না চাইলেও তাকে জোর করে চিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সকলে চিৎকার করে বলছে, জয় জয় সতীমায়ের জয়। ওই স্থানে খালি গায়ে ধুতি পরা পৈতে দাঁড়িয়ে কোনো ব্রাহ্মণদেরও দেখছি, তারা যেন খোল করতাল বাজাতে বাজাতে আনন্দে উল্লাসে মেতে উঠেছে। মেয়েটিকে চিতার সামনে দাঁড় করিয়ে এবার ওই ব্রাহ্মণদের মধ্যে মাতব্বর গোছের একটা হৃষ্টপুষ্ট লোক তাকে বলে উঠল, শুভক্ষণ উপস্থিত মা সৌদামিনী,
স্বামীর সাথে একই চিতায় সহমরণ গিয়ে স্বর্গে যাওয়ার রাস্তা যেসব মেয়ের কপালে জুটি না মা, তাই আর সময় নষ্ট না করে স্বামীর মাথাটা কোলে নিয়ে চিতার উপর দিয়ে বসো মা যাও। এতটা বলি অদ্ভুতভাবে কেঁপে কেঁপে উঠতে লাগলো অনিন্দর দেহটা। মনে হচ্ছিল তার যেন শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তাই বড় করে মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। আর উপায়ন্তর না দেখে উপাচার বন্ধ করলেন অভয়চরণ। শান্ত হলো সেই স্থানের ঝড়, অদৃশ্য হয়ে গেল অনিন্দর মাথার চারিপাশে ঘুরতে থাকা আলোর মালা এবং স্থির হয়ে গেল তামার পাত্রে রাখা জল। এতক্ষণ পর অভয়চরণের দিকে চোখ মেলে তাকালো অনিন্দ। বিছানায় শুয়েই ঘুমের মধ্যে অস্থিরভাবে ছটফট করছিল নিখিলেশ। প্রতি রাতের মতো আজকে ওই দেবদেবীর যুগল মূর্তিটার মধ্যে থেকে ওই দেবী মূর্তিটির দুই চোখে সে অপার্থিব নীলচে আলোকরশ্মিটি জলানেভা করছে। এরই মাঝে অন্ধকারের মধ্যে একটি অস্পষ্ট নারীর অবয়ব যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঘুমন্ত নিখিলেশের বিছানার ঠিক পাশে। সে নারী মূর্তি যেন ঝুঁকে পড়া এপাশ ওপাশ করতে থাকা নিখিলেশের মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসেছে। একটি হিসহিসিয়ে বলা নারী কণ্ঠের আওয়াজ যেন তীরের মতো এসে বিঁধল নিখিলেশের কানের পর্দায়। সেই অশরীরী নারীর বলা কথাগুলো শুনে এক অদ্ভুত জাদু বলে ঘুমের মধ্যেই নিখিলেশ বলে উঠল, সৌদামিনী। শয়তানি কণ্ঠে খিলখিল করে হেসে উঠল সেই অপার্থিব নারী মূর্তি। তার মানে সৌদামিনী নামের মেয়েটি কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আমাদের বংশের অভিশাপের সাথে, উত্তেজিত কণ্ঠে বলে উঠল অনিন্দ। শুধুমাত্র এইটুকু কথা জেনে আমরা তো কিছু করতে পারবো না বাবা, অধৈর্য হয়ে বলে উঠল পাহিল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই দৃশ্যটার আগে আর পরের ঘটনাগুলো জানতে হবে আমাদের। আচ্ছা বাবা অনিন্দ, তোমাদের বংশের সৌদামিনী নামক কোনো নারীর কথা কি তুমি কখনো শুনেছো? না বাবা, তেমন তো কখনো শুনিনি। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমাদের হেমন্তপুরের শ্মশানের পেছন দিকে পাশাপাশি শিব এবং কালীর দুটি মন্দির আছে, তার পূব দিকে আছে একটা বাঁধানো ঘাট। ছোটবেলা থেকেই শুনে এসেছি ওই ঘাটের নাম সতী মায়ের ঘাট। এই ঘাটের খুব কাছেই একটা উঁচু বেদির মতো করা আছে। আমরা শুনেছি সতীদাহ প্রথার যখন চল ছিল তখন আমাদের গ্রামের সব সতীদের ওখানেই তাদের মৃত স্বামীদের চিতায় পুড়িয়ে মারা হতো। আর আপনার উপাচার চলার সময় মনে হচ্ছে আমি ওই জায়গাটার দৃশ্যটাই দেখেছি, তার মানে এই সৌদামিনী মেয়েটা হয়তো ওই স্থানেই পুড়িয়ে মারা হয়। তাই নাকি? তাহলে আমাদের আর দেরি করা চলবে না, আগামীকাল সকাল হওয়ার আগেই আমাদের সকলেই হেমন্তপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। মনে রেখো সকলে, আমাদের হাতেই কিন্তু আছে মাত্র দুদিন। পরদিন ভোরের ট্রেন ধরে যখন ওরা হেমন্তপুরে পৌঁছল তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। অনিন্দদের সুবিশাল পৈতৃক বাড়িটা দেখে ওদের সকলেরই যেন তাক লেগে গেল। এককারে যে অত্যাধিক প্রতিপত্তির মালিকানা পেয়েছিল এই জমিদার বংশ সেটা দেখেই বোঝা গেল। পায়েল আর অনিন্দ অভয়চরণ সৈকত আর মনামীর পরিচয় করিয়ে দিল অনিন্দর কাকা অমিয়বাবু, কাকিমা শোভাদেবী এবং তাদের একমাত্র মেয়ে অজপার সাথে। কথায় কথায় ওরা জানতে পারল যে অমিয়বাবু সরকারি চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন। অজপার বয়স মনামী বা পায়েলের মতোই হবে। এমএ পাশ করার পর এখন একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছে অজপা। ইতিমধ্যেই অজপার বিয়ে ঠিক হয়ে গিয়েছে কলকাতা নিবাসী এক কম্পিউটার ইঞ্জিনিয়ার সুপাত্রের সঙ্গে, যার নাম নিখিলেশ আচার্য। অমিয়বাবুর কাছ থেকেও ওদের বংশের উপর বিরাজমান এই অভিশাপের ইতিহাস সম্বন্ধে তেমন কিছুই উদ্ধার করা গেল না। অনিন্দ আর পায়েল এই বিষয়ে যেটুকু জানে তিনিও সেটার থেকে বেশি কিছু জানেন না,
তিনি বললেন যে তারা তিন ভাই ছিলেন, তিনি সবার থেকে ছোট। তার মেজদা হলেন স্বর্গীয় সুনিন্দু রায় অর্থাৎ অনিন্দুর বাবা, এবং তার বড়দা হলেন স্বর্গীয় পিনাকী রায়। তাঁদের প্রজন্মে এই পিনাকীর উপরই অভিশাপের কূপ পড়ে। বিয়ের আগের দিন রাত্রে অস্বাভাবিকভাবে হার্টফেল করে মারা যায় সে, এবং এই ঘটনার কিছুদিন আগে তার কপালেও দেখা গিয়েছিল এই দুর্বোধ্য ভাষায় লেখা কথাগুলো। তবে তিনিও জানেন না যে তাদের বংশে সৌদামিনী বলে কেউ কোনোদিনও ছিল কি না। এই কথা শুনে যারপর্ণাই হতাশ হয়ে পড়ল ওরা সকলে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। অভয়চরণ, মনামি, সৈকত, পায়েল, অনিন্দ আর রজবা বাড়ি থেকে বেরিয়ে পড়ল গায়ের শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সতী মায়ের ঘাটের কাছে। সন্ধ্যার অন্ধকারে মাঝে মাঝে স্থানে আসতে বেশ একটা গা শিরশিরে অনুভূতি হচ্ছিল ওদের সবার। দূরে ততক্ষণে কালী মন্দিরে সন্ধ্যা আরতি দেওয়া শুরু করেছেন মন্দিরের পূজারি। সতীদাহের বেদিটার দিকে এগিয়ে গেলেন অভয়চরণ। সেদিকে যেতেই তার নাকে যেন একটা অদ্ভুত আষ্টে মাংস পোড়ার গন্ধ এলো। সেই সাথে তিনি শুনতে পাচ্ছিলেন যেন একসাথে বেশ কিছু অল্পবয়সী মেয়েদের তীব্র আর্ত চিৎকার। দুই চোখ ছলছল করে উঠল অভয়চরণের। তিনি বুঝতে পারলেন এই গায়ের যত হতভাগিনী মেয়েদের এই স্থানে জ্যান্ত পোড়ানো হয়েছিল তারা কেউই তাদের স্বামীর সাথে স্বর্গে যেতে পারেনি, বরং এখনও তারা এই স্থানেই আটকে আছে। এখনও তারা ব্যক্ত করে চলেছে তাদের মৃত্যুর আগেকার ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণার কথা। ওই বেদির উপর উবু হয়ে বসে চিৎকার করে উঠলেন অভয়চরণ। তবে কি তোমাকে এখানেই হত্যা করা হয়েছিল সৌদামিনী? আর ঠিক তখনই সকলকে অবাক করে ওদের পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ গম্ভীর গলায় বলে উঠল, না, সৌদামিনীকে এখানে হত্যা করা হয়নি বাবা ঠাকুর, বরং সৌদামিনী নিজেই অপর একজনকে জ্বলন্ত চিতার মাঝে নিক্ষেপ করে হত্যা করেছিল এই স্থানে। ওদের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, এই অদমের নাম রামলোচন চক্রবর্তী, আমরা বংশ পরম্পরায় এই কালী মন্দিরে পৌরোহিত্য করে আসছি। আপনারা কি মা সৌদামিনী সম্বন্ধে জানতে চান? সম্পূর্ণরূপে না জানলেও আমি কিছুটা তার সম্বন্ধে জানি। যদি এই অদমকে আজ্ঞা দেন তাহলে সেই কথা আপনাদের আমি বলতে পারি। আজকে রাতে আর ঘুমের মধ্যে ছটফটানি নয়, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল নিখিলেশের। এত বড় তিনতলা বাড়িটাতে এখন একাই থাকে নিখিলেশ। তার বাবা মা তাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। বিছানায় উঠে বসতেই ওর চোখ গেল ওর বিছানার পাশে রাখা টেবিলটার দিকে। ওটার উপরেই তো সে ওই দেবদেবীর যুগল মূর্তিটা রেখেছিল, কিন্তু এখন যে ওই জায়গাটা ফাঁকা। রাতে শোয়ার আগেও তো মূর্তিটাকে ওখানে দেখেছিল নিখিলেশ, তাহলে এখন সেটা কোথায় গেল? এদিকে তখনই নিখিলেশের কানে এলো একটি নুপুরের অস্পষ্ট ঋণে ঋণে শব্দ, যেটা হয়তো আসছে ওই ছাদে ওঠার সিঁড়িটা দিয়ে। দুরু দুরু বুকে নিখিলেশও সেই শব্দটা অনুসরণ করে সেই দিকে এগিয়ে যেতে লাগল। সিঁড়ি দিয়ে উঠে ওলা ছাদে এসে দাঁড়ালো নিখিলেশ। আর তখনই সামনের দৃশ্য দেখে বুক হিম হয়ে গেল তার। সে দেখল ছাদের এক পাশের রেলিংয়ের কর্নিশের উপর দাঁড়িয়ে আছে গাছ কোমর করে লাল পেড়ের শাড়ি পরা এক নারীর অবয়ব। মেয়েটির খোলা চুল দুই পাশে হাওয়ার মতো উড়ছে। চাঁদের আলোয় দেখা যাচ্ছে তার গায়ের রং ওর কালো, লাল আগুনের মতো জ্বলছে তার দুই চোখ। মেয়েটি দুই হাত দিয়ে ধরে রেখেছে একটি কঙ্কালের খুলিকে, যার উপরে রাখা আছে একটি জবা ফুল। কে তুমি? কি করছো ওখানে? আড়ষ্ট গলায় কোনো মতে চিৎকার করে উঠল নিখিলেশ। ক্লান্ত, বড় ক্লান্ত আমি। নিরপরাধ মানুষদের রক্তের উপরে কোনো পিপাসা নেই। আমায় তুই মুক্তি দে, মুক্তি কর আমাকে এই চক্র থেকে, মুক্ত কর। ঠান্ডা
ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল মেয়েটা। তার মুখ থেকে যেন একটা হিমশীতল হাওয়ার তরঙ্গ এসে ধাক্কা দিল নিখিলেশের গায়ে। নিখিলেশ দেখল মেয়েটা ধীরে ধীরে ছাদের কার্নিশ থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, শূন্যে সম্পূর্ণ হেঁটে চলেছে সে। এতটা দেখে আর সহ্য করতে পারল না নিখিলেশ, চৈতন্য হারিয়ে ছাদের মেঝেতে ঢলে পড়ল সে। যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল সকাল হয়েছে, সূর্যের আলোয় ভরে গিয়েছে পুরো ছাদটা, আর ওই দেবদেবীর যুগল মূর্তিটা বিস্ময়করভাবে রাখা রয়েছে তাদের ছাদের কার্নিশের সেই স্থানের উপরে যেখানে গত রাতে ওই অদ্ভুত মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল নিখিলেশ। রামলোচন বলতে শুরু করল, আমি যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা আমি শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে। আমার প্রপিতাময়ের নাম ছিল স্বর্গীয় নীলমাধব চক্রবর্তী। তার জীবনে ঘটেছিল এই ঘটনাটা, যা অল্প বয়সে চাক্ষুষ করেছিলেন আমার ঠাকুরদা। সেই সময় এই গাঁয়ের জমিদার ছিলেন দুর্দণ্ড প্রতাপ নরনারায়ণ রায়। আনুমানিক 50 বা 55 বছর যখন নরনারায়ণের বয়স, তখন তার স্ত্রী 5 দিনের জ্বরে ভুগে মারা গেলেন। তখন নরনারায়ণের ছেলে বিজয়কৃষ্ণের বয়স হবে 24 কি 25। কয়েক বছর আগেই তার বিয়ে হয়েছে এবং তার স্ত্রী সেই সময় সন্তান সম্ভবা। নরনারায়ণ ঠিক করলেন এই প্রৌঢ় বয়সে এসেও তিনি পুনরায় বিবাহ করবেন। সেই নির্দেশ মতো ঘটক ঠাকুর তার কাছে এই গাঁয়েরই একটি সুন্দরী মাতৃপিতৃহীন গরিব মেয়ের সম্বন্ধ নিয়ে এলো। মেয়েটি তার মামা মামির কাছে মানুষ, তাই বোঝাই যাচ্ছে যে বৃদ্ধ জমিদারের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে তাকে ঘাত থেকে বোঝা নামাতে চেয়েছিল তার মামা মামি। তাছাড়া সেই সময়ের পুরুষ প্রধান সমাজে মেয়েদের পছন্দ অপছন্দের পাত্তাই বা দিত কে, তাই না? যাই হোক, খুব ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সারলেন নরনারায়ণ। তার নববিবাহিতা স্ত্রীর নাম ছিল সৌদামিনী। কিন্তু এরপর যা হওয়ার সেটাই হল। বছর ঘুরতেই বিধবা হল সৌদামিনী। তখনও বাংলার বুক থেকে মুছে যায়নি সমগ্র নারী জাতির ত্রাস, সতীদাহর মতো একটি বর্বরতম প্রথা। এবং দুঃখের সাথে জানাই, আমার প্রপিতামহ নীলমাধবী বিধান দিয়েছিলেন যে নরনারায়ণী চিতাতেই সৌদামিনীর দহন কার্য সম্পন্ন করা হবে। আসলে কি জানেন, নরনারায়ণের বড় ছেলে বিজয়কৃষ্ণ দুই চোখে দেখতে পারত না সৌদামিনীকে। সৌদামিনী স্বামীর চিতায় উঠলে তার তো ভালোই হতো, কারণ তাহলে তার পিতার সকল সম্পত্তির মালিক সে একাই হতে পারবে। তাই ধর্মের নামে এই পাশবিক হত্যালীলা ঘটাতেও সে খুব তৎপরে উঠেছিল। এই বিধান দিতে সে পয়সা খাইয়েছিল নীলমাধবকে। কিন্তু সৌদামিনী কিন্তু কখনোই নিজের মন থেকে সতী হতে চায়নি। তাকে জোর করে আফিম খাইয়ে বাড়ির মেয়ে বৌরা এবং নীলমাধবের তত্ত্বাবধানে থাকা অন্য ব্রাহ্মণেরা ঠিক এই স্থানে নরনারায়ণের চিতার কাছে নিয়ে আসছিল। এই কথা শুনেই অনিন্দ্য ভাবল যে এই দৃশ্যটাই তো সে অভয়চরণের উপাচারের সময় দেখেছিল। ওদিকে রামলোচন বলেই চলল, সৌদামিনীকে জোর করে চিতায় তার স্বামীর মরদেহ কোলে করে বসে দেওয়ার পরে ওরা চিতায় আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো চিতা। কিন্তু এমন সময় সেখানে সামনের দৃশ্য দেখে সকলে হতবাক হয়ে রইল। চিতার আগুন শুধুমাত্র পুড়েছে নরনারায়ণের মর্দে, কিন্তু সেই আগুনের একটি শিখাও যেন স্পর্শ করছে না সৌদামিনীকে। সকলে অবাক হয়ে দেখল সৌদামিনীর খোলা চুল আগুনের শিখার মাঝেই দুই পাশে হাওয়ায় উঠছে। তার চোখ দুটো হয়ে উঠেছে টকটকে লাল জবা ফুলের মতো। একটা বিকট অট্ট হাসি এসে নরনারায়ণের আটপোড়া মৃতদেহটাকে এক লাথি মেরে নিজের কোলের ওপর থেকে সরিয়ে দিয়ে এক লাফে চিতার বাইরে নেমে আসলো সে। সকলে বুঝতে পেরেছিল যে এটা আর যেই হোক সৌদামিনী নয়। সৌদামিনী শরীরে ভর করা কোনো অজানা অপশক্তি কাণ্ড করছে। চিৎকার করে উঠল সৌদামিনী। ঠিক সেই সময় দুঃসাহসের বশে নীলমাধব এগিয়ে গিয়েছিল সৌদামিনীর দিকে।
সামনে থেকে একটা বাঁশের কঞ্চি কুড়ে নিয়ে সে চেষ্টা করেছিল সৌদামিনীকে সেই আগুনের মধ্যে ঠেলে দিতে। এটা দেখে খিলখিল করে হেসে উঠেছিল সৌদামিনী। সে অদ্ভুত ভাবে বড় করে একটা হাঁ করল, আর তার মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা তীব্র হাওয়ার তরঙ্গ। সেই হাওয়ার দাপটে তাল সামলাতে পারল না নীলমাধব, সে যেন উড়ে গিয়ে সোজা ছপ করে পড়ল জ্বলন্ত চিতার ওপর। কিছুবার আগুনের হাত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করেছিল নীলমাধব, কিন্তু কোনো অদৃশ্য শক্তি বল যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখলো চিতার সাথে। এই প্রথমবার হয়তো বাংলায় কোনো যজমানের মৃতদেহের সাথে তার সদ্য বিধবা স্ত্রীর জায়গায় দগ্ধ হতে লাগলো তার বাড়িতে পৌরাহিত্যে নিযুক্ত একটি কপট ব্রাহ্মণ। এরপর এই স্থান থেকে তীব্র গতিতে ছুটে পিছনের জঙ্গলের দিকে পালিয়ে যায় সৌদামিনী। এই দৃশ্য দেখে থ মেরে গিয়েছিল সেখানে উপস্থিত সকলে, এমনকি বিজয়কৃষ্ণ হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু এরপর সৌদামিনীর ওপর রাগে ফেটে পড়েছিল সে। কিছুদিন পর বিজয়কৃষ্ণের কাছে খবর এসেছিল যে সৌদামিনীকে নাকি পাশের গায়ের ধারে জঙ্গলের শেষ প্রান্তে কোনো এক কাপালিকের সাথে দেখা গিয়েছিল। সেই খবর শুনে খোলা তরোয়াল হাতে নিয়ে কয়েকজন পাইক ও লেটেলের সাথে সেই দিকে ছুটেছিল বিজয়কৃষ্ণ। কিন্তু সেখানে গিয়ে তিনি কি করেছিলেন তা আমি জানি না। ঠাকুরদার কাছে শুনেছিলাম সেদিন নাকি জমিদার বাড়িতে একা একা ফিরেছিলেন বিজয়কৃষ্ণ। এর কিছুদিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। স্ত্রীর গর্ভে থাকা সন্তানটির মুখ অবধি সে আজ অবধি দেখতে পায়নি। কথা বলা শেষ করল রামলোচন। ওদিকে অভয়চরণ বলে উঠলেন, আরে বিজয়কৃষ্ণই হলেন অনিন্দ্যের কোনো এক পূর্বপুরুষ। আমার বিশ্বাস তার থেকেই এই বংশের সূচনা হয়েছিল এই অভিশাপের। হয়তো মৃত্যুর আগে তার কপালেও এই অদ্ভুত লেখনীটা ভেসে উঠেছিল। কিন্তু কিন্তু এখনো তো অনেক কথা অজানা রয়ে গেল বাবা। সৌদামিনী শেষ পর্যন্ত কি হয়েছিল? বিজয়কৃষ্ণ কি আদৌ তাকে আর ওই কাপালিককে খুঁজে পেয়েছিল? আর তাছাড়া কি কখন দিয়েছিল এই অভিশাপ? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার বার একটা প্রচেষ্টা করে দেখতে চাই আমি। সেই দিনই ডাইভারের একটি ফাঁকা অন্ধকার ঘরে মন্ত্রপুত সাদা সর্ষের দানা বিছিয়ে একটি সুরক্ষা গণ্ডি আঁকলেন অভয়চরণ। তার মাঝে একটি যোগিনী মণ্ডল এঁকে তার মাঝে বসালেন অমিয়বাবুকে। জ্বালালেন একটিমাত্র ঘিয়ের প্রদীপ। মুখে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে করতে বাঁ হাতে একটি নির্দিষ্ট মুদ্রা ধারণ করে ডান হাত দিয়ে একটি রুদ্রাক্ষ তিনি চেপে ধরলেন অমিয়ের কপালের ঠিক মাঝখানে। এই উপাচারের উদ্দেশ্য হল বিজয়কৃষ্ণর আত্মাকে অমিয়ের দেহে আমন্ত্রণ করে তার কাছে সৌদামিনীর সম্বন্ধে আরও কথা জেনে নেওয়া। অমিয় যেহেতু বর্তমানে এই বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরুষ, তাই এই উপাচারের জন্য তাকেই বেছে নিয়েছেন অভয়চরণ। এই অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মনে হল বাইরে থেকে একটি ঝোড়ো হাওয়ার তরঙ্গ যেন ঘরটির খোলা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করল। তার দাপটের সশব্দে কেঁপে উঠল সেই ঘরের খোলা জানলার পাল্লাগুলো। এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিলেন অমিয়বাবু, এবার হঠাৎ চোখ খুললেন তিনি। দূর থেকে এই বাড়ির বাকি সকলে এই দৃশ্য দেখছিল। সকলে দেখল এখন যেন অস্বাভাবিকভাবে খুব ছোট আকার ধারণ করেছে অমিয়বাবুর দুই চোখের মণি। আর ঠিক সেই সময় সম্পূর্ণ অজানা একটি কণ্ঠস্বরে অমিয়বাবু বলে উঠলেন, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমাকে অর্থাৎ স্বর্গীয় বিজয়কৃষ্ণ রায়কে অমিয়র দেহে আহ্বান করার জন্য। আজ অবধি এই বংশে যে অভিশাপ চেয়ে আছে সেটার জন্য অনেকাংশে আমি দায়ী। তাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের মন থেকে সকল প্রশ্নের নিরসন করতে। বলছি শুনুন, হেমন্তপুর গায়ের শ্মশানে মাঝে মাঝে লোকে নাকি একটি অগরি তান্ত্রিকের দর্শন পেত। লোকে তাকে বজ্রেশ্বর বাবা বলে ডাকত। মাঝে মাঝে সে গায়ের ঘরে ঘরে ভিক্ষে করে বেড়াত। তার সাথে একটা 12-14 বছরের ছেলেকেও দেখা যেত। ছেলেটার নাম ছিল অমরনাথ। বজ্রেশ্বর সকলকে বলতো অমরনাথকে সে নাকি সত্যজাত অবস্থায় কোথা থেকে যেন কুড়িয়ে পেয়েছে।
অগরিতান্ত্রিক হলেও বজ্রেশ্বর ছিল অত্যন্ত সুদর্শন এবং সুপুরুষ। সে মাঝে মাঝে জমিদার বাড়িতেও ভিক্ষা চাইতে আসত। হয়তো সেই সূত্রেই সৌদামিনীর সাথে কখনো কখনো দেখা হতো বজ্রেশ্বরের। হয়তো তখন থেকেই ওদের দুজনের মধ্যে অনুভূতির জন্ম নিয়েছিল। অনুভূতি নয়, জন্মেছিল কামনার আগুন। আর সেই জন্যই সেদিন যখন সৌদামিনীকে চিতায় তোলা হয়, ঠিক সেই সময় শ্মশানের কোনো এক গোপন স্থানে বজ্রেশ্বর শুরু করে তন্ত্র সাধনা। অগরি হলেও বজ্রেশ্বর বৌদ্ধ তন্ত্রে জ্ঞানী ছিল। সে সাধনার মাধ্যমে সেই সময় সৌদামিনীর দেহে এক ভয়ানক বৌদ্ধ দেবীর সত্তাকে প্রবেশ করায়। তাই সেদিন সতীদাহর সময় সৌদামিনী যা যা করেছিল সেগুলো সবই ছিল ওই দেবীর প্রভাব। তবে সেটা কোন দেবী তা আমি জানি না। সেদিন নীলমাধবকে হত্যা করার পর ওই দেবীর প্রভাব কেটে গেলে সৌদামিনী পালিয়ে এসে আশ্রয় নেয় বজ্রেশ্বরের কাছে। ওরা গোপনে একে অপরকে বিয়ে করে। এরপর বজ্রেশ্বর, সৌদামিনী আর অমরনাথ হেমন্তপুর ছেড়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী গায়ের জঙ্গলের শেষের একটি গুহায়। গোপন সূত্রে এই সকল খবর পেয়ে দুই চারজন লিটিলকে নিয়ে আমি এসে পৌঁছই সেই গুহার কাছে। আমার নির্দেশে লিটিলগুলো ছুটে যায় সেই গুহার ভেতর, আর আমি একটি স্থানে লুকিয়ে গুহার ভেতরের ঘটনা দেখতে থাকি। দেখলাম যে সেই সময় একটি অদ্ভুত দেখতে দেব দেবীর যুগল মূর্তির সামনে চোখের আগুন জ্বালিয়ে কোনো দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করতে করতে হয়তো সেই দেবদেবীর পূজা করছে বজ্রেশ্বর। তার পাশে হাত জোর করে বসে আছে সৌদামিনী আর অমরনাথ। ঠিক এমন সময় লিটিলগুলো অতর্কিত আক্রমণ করলো ওদের। কিন্তু তখনই বজ্রেশ্বর যজ্ঞের আগুন থেকে একটুখানি ছাই তুলে নিয়ে তাতে তিনবার ফুঁ দিয়ে সেটা ছিটিয়ে দিল ওই লিটিলগুলোর গায়ে। আর এই ছাইয়ের স্পর্শে হত শক্ত সামর্থ্য চেহারা লিটিলগুলোর মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। তারা সকলেই ছটফট করতে করতে নিচে পড়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম সামনে থেকে ওদের আক্রমণ করা যাবে না, তাই পা টিপে টিপে অতি সন্তর্পণে খোলা তরোয়াল হাতে নিয়ে আমি এগিয়ে গেলাম ওদের পিছন দিকে। আর মুহূর্তের মধ্যে হাতের তরোয়ালটা আমি চালিয়ে দিলাম বজ্রেশ্বরের পিঠের মাঝে থাকা কালো জরুলটার লক্ষ্য করে। পুজো অসমাপ্ত রেখেই মৃত্যুর কোলে ঢড়ে পড়ল বজ্রেশ্বর। আমি বুঝলাম ওই মুহূর্তে আর ওই দেবীর সত্তাকে কোনোভাবেই ঢোকানো যাবে না সৌদামিনীর দেহে, তাই এটাই সুযোগ ওকে জব্দ করার। বজ্রেশ্বরের মৃত্যুর দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল সৌদামিনী আর অমরনাথ। আমি ছুটে গেলাম সৌদামিনীর দিকে, কিন্তু তখনই সামনে পড়ে থাকা একটি বাঁকানো ছোড়া তুলে নিয়ে আমার বুকে আঘাত করতে চাইল সৌদামিনী। কিন্তু সেটা এসে লাগলো আমার হাতে। আমার হাত কেটে কিছুটা রক্ত ছিটকে গিয়ে পড়ল ওই দেবদেবীর যুগল মূর্তির পায়ে। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আমি সশব্দে একটা চড় কষালাম সৌদামিনীর গালে। ওর হাত থেকে ছোড়াটা নিচে পড়ে গেল। আমি ছুটে গিয়ে সৌদামিনীর চুলের মুঠি ধরলাম। কেমন যেন একটা রোগ চেপে গিয়েছিল আমার সেদিন। মনে হচ্ছিল যেভাবেই হোক ওই আরাম জাতিকে আবার চিতায় তুলতে হবে, তবেই আমার শান্তি। অমরনাথ আমাকে একবার বাধা দিতে এসেছিল, আমি ওকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর ঠিক তখনই আমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে গুহার মুখ দিয়ে ছুটে বাইরে পালিয়ে গিয়েছিল সৌদামিনী। নিখিলেশদের অফিসের সুসজ্জিত কনফারেন্স রুমে সেদিন ক্লায়েন্টের সাথে ওদের একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ওদের অফিসের এক একজন স্টাফ প্রজেক্টের সাহায্যে নিজেদের ল্যাপটপ থেকে প্রেজেন্টেশন দেখাচ্ছিল ক্লায়েন্ট পক্ষকে। কিছুক্ষণ পরে নিখিলেশের সুযোগ এলো। প্রজেক্টের কেবলটা নিজের ল্যাপটপের সাথে কানেক্ট করে প্রজেক্টের স্ক্রিনের দিকে তাকাতেই মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো নিখিলেশের। এই কনফারেন্স রুম, তার অন্যান্য সহকর্মী, ক্লায়েন্টের লোক, এই সব দৃশ্যগুলো যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে ওর চোখের সামনে থেকে। যেন শুধুমাত্র ওর সামনে রয়েছে প্রজেক্টরের সাদা একটি স্ক্রিন,
আর তার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে বিধবার বেশে থাকা একটি অল্প বয়সী সুন্দরী মেয়ের প্রতিচ্ছবি। মেয়েটা যেন নিজের দুই হাত স্ক্রিনের ভেতর থেকে বার করে হাতছানি দিয়ে ডাকতে লাগলো নিখিলেশকে। গোটা কনফারেন্স রুম ভর্তি লোক পরের ঘটনাটা দেখে স্তম্ভিত হয়ে গেল। তারা দেখল এই কোম্পানির সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার মিস্টার নিখিলেশ আচার্য যেন মানসিকভাবে সম্পূর্ণরূপে অপ্রকৃতিস্থ অবস্থায় সৌদামিনী সৌদামিনী বলতে বলতে ছুটে গেলেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, যেখানে তার ল্যাপটপের ডেস্কটপের দৃশ্য ছাড়া আর কিছুই নেই। এবং কিছুক্ষণ পরে অচৈতন্য হয়ে নিচে ঢলে পড়লেন তিনি। অমিয়র মুখ দিয়ে বিজয় কৃষ্ণের প্রেতাত্মা বলেই চলল, জঙ্গলের পথ দিয়ে ছুটে চলেছিল সৌদামিনী, আর আমিও তার পিছু পিছু তাকে ধাওয়া করতে থাকলাম। অবশেষে একটি পাহাড়ি খাদের মুখের কাছে এসে থামল সৌদামিনী। এরপর সামনে আর এক পায়ে গলে মৃত্যু নিশ্চিত। এবার পেছনে ঘুরে আমার দিকে একবার তাকালো সে। তখন আমার মুখে বিজয়ের হাসি ফুটে উঠেছে। আমার মুখের দিকে তাকিয়ে ক্রোধে আক্রোশে যেন জ্বলে উঠল সৌদামিনীর দুটো চোখ। কোনো একটা গোপন মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করে দাঁতে দাঁত ঘষে চিৎকার করে সে বলে উঠল, তুই মূর্খ, মহামূর্খ, কি ভেবেছিস তুই? আমাকে তোর গায়ে নিয়ে গিয়ে আবার চিতা তুলে গ্রামবাসীদের মধ্যে নিজের বীরত্ব জাহির করবি? ব্রাহ্মণ সমাজের চোখে নিজের কদর বাড়াবি? না, পারবি না তুই, কিছুতেই পারবি না। বোধেশ্বরের সাথে এই কদিন থেকে তার আরাধ্য ওই বৌদ্ধ দেবীর সাধন পদ্ধতি কিছুটা হলেও রক্ত করেছিলাম আমি। না, আমি চাই না যে তোর বংশ সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যাক, কারণ সেটা হলে তো মুক্তি পেয়ে গেলি তোরা। তাই আজ আমি দেবীর নাম স্মরণ করে তোকে আমি অভিশাপ দিচ্ছি, আমার সাথে তুই যে অন্যায় কাজ করলি তার শাস্তি হিসেবে তুই সহ তোর বংশের প্রত্যেকটা প্রজন্মে একটি করে পুরুষ বংশধরে নির্মমভাবে হত্যা করবে এই দেবী। মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তাকে দেবী নানাভাবে আগাম সতর্ক বার্তা দিতে থাকবেন। সেই ব্যক্তির কপালেও দেখা যাবে তিব্বতী ভাষায় লেখা এই দেবীর বীজমন্ত্র। আসন্ন মৃত্যুকে আতঙ্কে আসল মৃত্যু আসার আগেই আরও অজস্রবার তীরে তীরে মরতে হবে সেই ব্যক্তিকে। শোকে যন্ত্রণায় জর্জরিত হতে থাকবে তোর বংশের প্রত্যেকটা প্রজন্ম। ওই দেব দেবীর যুগল মূর্তির গায়ে তোর রক্ত পড়েছে, তাই দেবীর পক্ষে তোর বংশকে চিনে নিতে কোনো অসুবিধে হবে না। যতদিন অক্ষত থাকবে মূর্তির গায়ে তোর রক্তের ছাপ, ততদিন অব্দি জাগ্রত থাকবে আমার অভিশাপ। এই কথা বলে ওই খাদের ভেতর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল সৌদামিনী। আমার মনের ভেতরে যেন একটা চাপা ভয় ছেয়ে গিয়েছিল মৃত্যুর আগে সৌদামিনীর বলা শেষ কথাগুলো শুনে। তাই তাড়াতাড়ি আমি ছুটে গিয়েছিলাম সেই গুহায় যেখানে ওই মূর্তিটা রাখা ছিল। কিন্তু ওখানে গিয়ে দেখলাম বেদি ফাঁকা, মূর্তিটা উধাও হয়েছে। আমার সাথে আসা একজন লেটেলের তখনও শেষ নিঃশ্বাস পড়েনি। মৃত্যুর আগে অতি কষ্টে সে আমাকে বলে উঠল যে একটু আগেই অমরনাথ ওই মূর্তিটাকে একটা লাল শালুতে জড়িয়ে নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে ছোট হলেও অমরনাথের তন্ত্র সম্পর্কিত জ্ঞান ছিল। সে হয়তো আগে ভাগেই বুঝে গিয়েছিল কি হতে চলেছে সৌদামিনী। ওখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল আমাকে। লোক লাগিয়ে অনেক খোঁজার পরও অমরনাথ বা ওই যুগল মূর্তিটার আর কোনো হদিশ আমি পাইনি। এতটা বলেই হাঁপাতে লাগলেন অমিয়বাবু। স্বাভাবিক হয়ে গেল তার দুটি চোখ। অভয়চরণ বুঝলেন যে তার শরীর থেকে বিদায় নিয়েছেন বিজয়কৃষ্ণ। ততক্ষণে ভোর হয়ে গিয়েছে, পাখির ডাক শোনা যাচ্ছে, অর্থাৎ আজকের দিনটাই মাত্র আছে অনিন্দকে বাঁচানোর জন্য। এদিকে বিস্ময়করভাবে একটু আগে থেকেই হঠাৎ করে ভয়ানক শ্বাসকষ্ট শুরু হয়েছে অনিন্দর। অভয়চরণ তার হাতে একটি মন্ত্রপুত কার বেঁধে দিয়েছেন, সেটার প্রভাবে একটু সুস্থ হয়েছেন অনিন্দ। কিন্তু অভয়চরণ জানেন এই স্বস্তিটুকু শুধুমাত্র অল্প সময়ের জন্য।
অনিন্দুকে বাঁচাতে হলে বা এই বংশকে অভিশাপ মুক্ত করতে হলে শোধিত করতে হবে ওই যুগল মূর্তিটাকে। এবং তার আগে আজকের মধ্যে যেভাবেই হোক খুঁজে পেতেই হবে মূর্তিটাকে। একটু বেলার দিকে বৈঠকখানার ঘরে বসে অজবা বাদে বাড়ির সকলের সাথে কথা হচ্ছিল অভয়চরণের। এমন সময় মোবাইল ফোনটা হাতে নিয়ে উত্তেজিত মুখে সেই ঘরে প্রবেশ করল অজবা। সে অভয়চরণের উদ্দেশ্যে বলে উঠল, ফোনে নিখিলেশ আছে বাবা, ও বলছে যে কিছুদিন আগে নাকি ও একটা কিউরিওর দোকান থেকে একটা অদ্ভুত দেখতে দেবদেবীর যুগল মূর্তি কিনে এনেছে, তারপর থেকেই নাকি বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে ওর সাথে। কথাটা শুনে চমকে উঠলেন অভয়চরণ। তিনি অজবার ফোনটা নিজের কানে ধরে বেশ কিছুক্ষণ কথা বললেন নিখিলেশের সাথে। একটা আশার আলো যেন ঝলকে উঠল তার চোখে মুখে। বাবা নিখিলেশ, তুমি আজ যত তাড়াতাড়ি সম্ভব ওই মূর্তিটাকে নিয়ে এই গায়ে চলে এসো। এখন অনিন্দের বাঁচা মরা যে তোমার উপরই নির্ভর করছে বাবা। সেদিনই সন্ধ্যাবেলায় যুগল মূর্তিটাকে সঙ্গে নিয়ে হবু শ্বশুর বাড়িতে প্রবেশ করল নিখিলেশ। সেই মুহূর্তে বাড়ির সকলের সামনে অভয়চরণ নিখিলেশকে নির্দেশ দিলেন তার পরনের টি শার্টটি খুলে ফেলতে। অভয়চরণের এহেন নির্দেশ শুনে সকলেই ভীষণ অবাক হল, কিন্তু তবু সেই নির্দেশ পালন করল নিখিলেশ। তবে কিছুক্ষণের মধ্যেই নিখিলেশকে খালি গায়ে দেখে সকলের কাছে পরিষ্কার হয়ে গেল অভয়চরণ কেন এমন নির্দেশ দিয়েছেন। নিখিলেশের ফর্সা সুগঠিত পিঠের ঠিক মাঝেই দেখা যাচ্ছে বেশ বড় আকৃতির একটি জরুল, ঠিক যেমন জরুলের কথা ব্রজেশ্বরের পিঠে থাকার কথা বলেছিলেন বিজয়কৃষ্ণ। নিখিলেশের মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি যেন একটা মন্ত্র উচ্চারণ করলেন অভয়চরণ। অতঃপর তিনি বলে উঠলেন, গত জন্মে নিখিলেশই ছিল ব্রজেশ্বর। আমার বিশ্বাস সেদিন অমরনাথ এই মূর্তিটিকে নিয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল হিমাচল প্রদেশের ওই বৌদ্ধ মঠে, যেখান থেকে তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় ওই মূর্তিটা। এরপর ওই মঠ থেকে নিলামে বেছে দেওয়ার পর বহু বছর ধরে এই হাত ওই হাত করে মূর্তিটা পৌঁছেছিল ওই কিউরিওর দোকানে। সেই স্থানের সামনে নিখিলেশে যেতেই দোকানের ভেতরে রাখা দেবীর মূর্তি বুঝতে পারেন যে এককালে এই নিখিলেশই ব্রজেশ্বর রূপে তাকে পূজা করে এসেছে। তাই দেবী সম্মোহন করে নিখিলেশকে তার কাছে ডেকে নেন, মূর্তিটাকে নিখিলেশকে কিনতে বাধ্য করান। সৌদামিনীর অভিশাপের জালে আটকা পড়ে নির্দোষ মানুষকে হত্যা করতে করতে আজ দেবী ক্লান্ত, তাই তো তিনি নিখিলেশকে বললেন তাকে এই চক্র থেকে মুক্তি দিতে। এককালে সৌদামিনী ভালোবেসেছিল ব্রজেশ্বরকে, তাই তো এই জন্মেও নিখিলেশের টানে এখনো মুক্তি পায়নি সৌদামিনী প্রেতাত্মা। কিন্তু বাবা, এটা কোন দেবদেবীর যুগলবন্দী? সামনে রাখা মূর্তিটার দিকে তাকিয়ে বজ্রগম্ভীর স্বরে বলে উঠলেন অভয়চরণ, ওই দেবদেবীর যুগল মূর্তি বজ্রযান বৌদ্ধ ধর্মের অন্তর্গত, অনুত্তর যোগ গোত্রের হেবজ্রতন্ত্রের প্রধান দেবতা হেবজ্র আর তার সঙ্গিনী দেবী নৈরাত্মা। আর এই দেবীর সাধনা করত ব্রজেশ্বর সৌদামিনী এবং অমরনাথ। আর একটু সময় নষ্ট করা যাবে না, এখনই শ্মশানের মাটিতে আমাকে একটি গুর্জ সাধনায় বসে যুগল মূর্তির গা থেকে বিজয়কৃষ্ণের রক্তের দাগ মুছে মূর্তিটাকে শোধন করতে হবে। একমাত্র তাহলেই বিনষ্ট হবে সৌদামিনীর অভিশাপ, তবে এই কাজ সমাপন করা খুবই কঠিন হবে, কারণ আমার বিশ্বাস সৌদামিনীর প্রেতাত্মা এই কাজ করবার পথে নানা রকম বাধা বিপত্তির সৃষ্টি করবে। রাতের অন্ধকারে হেমন্তপুর শ্মশানে ওই কালী মন্দিরের সামনে পুজোয় বসলেন অভয়চরণ। মাটির উপর মাসকলাইয়ের দানা বিছিয়ে দিয়ে একটা গোল বৃত্ত আঁকলেন তিনি। তার মাঝে মূর্তিটাকে একটু উঁচু বেদিতে বসিয়ে তার সামনে যজ্ঞের আগুন জ্বালালেন তিনি। এই বৃত্তের মাঝে শ্বাসকষ্টে ছটফট করতে থাকা অনিন্দকে নিজের কোলে শুইয়ে এক ধারে হাত জোর করে বসলেন অমিয়বাবু। অন্যদিকে একইভাবে বসল নিখিলেশ। তাদের মাঝে একপাশে একটি তামার পাত্রে মন্ত্রপুত জল নিয়ে বসলেন অভয়চরণ, যা মূর্তিটাকে শোধন করতে কাজে লাগবে। তিনি জানতেন দেবী
নৈরাত্মাকে শান্ত করতে পারবেন কেবল তার সঙ্গী দেবতা হে বজ্র। তাই এক মনে তিনি ওই দেবতার বীজ মন্ত্র জপে যেতে লাগলেন। এই অভিশাপ শুধুমাত্র এই বংশের পুরুষদের উপরই কার্যকরী হয়। এছাড়াও নিখিলেশের উপর সৌদামিনীর একটা টান আছে, তাই অমিয়বাবু অনিন্দ আর নিখিলেশ ব্যতীত আর কাউকেই এই বৃত্তের মধ্যে রাখেননি অভয়চরণ। সৈকত, মনামি, অজপা, পায়েল আর শোভাদেবী এই বৃত্তের বাইরে দাঁড়িয়ে দূর থেকে দেখতে লাগল অভয়চরণের সকল ক্রিয়াকলাপ। অবশ্য এদের সকলের গলাতেই ঝুলছিল অভয়চরণে দেওয়া একটি করে রুদ্রাক্ষের মালা, যা তাদের রক্ষা করবে কোনো অপশক্তির হাত থেকে। এইভাবে বেশ কিছুটা সময় কাটার পর ওদের মনে হল সারা শ্মশান জুড়ে যেন এক ঝড় শুরু হল। ওদের চারিপাশে পাখে ঘুরতে লাগলো মরা পোড়ানো ছাই, আর ঠিক এরই সাথে ওদের সকলের দৃষ্টিগোচর হলো দূর থেকে যেন একটি জমাট অন্ধকার দিয়ে তৈরি নারীর অবয়ব হামাগুড়ি দিয়ে তাদের দিকেই আসছে। শোনা যাচ্ছে তার অস্পষ্ট অট্টহাসির শব্দ। সেই মুহূর্তে কোনো এক অমোঘ জাদু বলে রাতের অন্ধকারেও যেন সারি সারি কাক কর্কশ রবে ডেকে উঠল। শয়ে শয়ে বাদুরের পচা গলা মৃতদেহ যেন দূর থেকে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো ওদের সবার দিকে। এরই মাঝে আরও স্পষ্ট হয়ে উঠেছে সৌদামিনীর অবয়ব। সে ছুটে এলো ওই বৃত্তের কাছে, কিন্তু শত চেষ্টা করেও তার ভিতরে ঢুকতে পারল না। রাগে ফুসতে ফুসতে সে ছুটে এলো সৈকত, মনামি, অজপা, পায়েল আর শোভাদেবীর দিকে, কিন্তু অভয়চরণে দেওয়া রুদ্রাক্ষের মালার গুণে ওদের কেউ স্পর্শ করতে পারল না ওই অশরীরী। ক্রোধন্যত উন্মাদিনী সৌদামিনী যখন অন্য পন্থা বেছে নিল। কিছুক্ষণ পরই অজপা দেখতে পেল অদূরে মর্মর শব্দে একটি বিশাল বড় গাছের ডাল হঠাৎ করেই ভেঙে পড়ল গাছটি থেকে, এবং সেটা যেন শুকনে ভাসতে ভাসতে তীব্র গতিতে তার দিকে ছুটে আসছে। অজপা প্রাণ ভয়ে ছুটে পালাতে চেষ্টা করলো, কিন্তু একটু দূরে গিয়েই হোঁচট খেয়ে নিচে পড়ল। সেই গাছের ডালটি গিয়ে পড়ল তার অনতি দূরে। এই যাত্রায় অজপার প্রাণ বেঁচে গেলেও ততক্ষণে হোঁচট খেয়ে পড়ার সাথে সাথেই তার গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে নিচে পড়ে গিয়েছে। সে সেটাকে আবার পড়তে যাবে, কিন্তু তার আগে সৌদামিনীর অবয়ব ছুটে গিয়ে প্রবেশ করলো তার দেহে। সম্পূর্ণ শূন্যে ভাসতে লাগলো অজপার দেহ। আর এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে নিখিলেশ অভয়চরণের দেওয়া সুরক্ষা বলয়কে বিঘ্নিত করে ছুটে গেল অজপার দিকে। অভয়চরণ মন্ত্র জপ করতে করতে দেখলেন অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে হাসতে অজপা নিখিলেশের গলা ধরে তাকে শূন্যে তুলে রেখেছে। শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে নিখিলেশের দেহটা। সৌভাগ্যক্রমে ততক্ষণে অভয়চরণের মন্ত্রপাঠ শেষ হয়ে গিয়েছিল। তিনি যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই তুলে তিনবার ফু দিয়ে শূন্যে ছুড়ে দিলেন। আর এই ছাইয়ের স্পর্শ হওয়া মাত্র নিখিলেশকে ছেড়ে অচৈতন্য হয়ে নিচে ঢুলে পড়ল অজপা। এদিকে ততক্ষণে প্রায় নিস্তেজ হয়ে এসেছে অনিন্দর শরীরটা। সেটা দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে পায়ে। আর এক মুহূর্ত দেরি করলেন না অভয়চরণ। তিনি মন্ত্রপুত জলের পাত্রটি চক্ষের নিমেষে খালি করে দিলেন ওই যুগল মূর্তিটির উপর। আর ঠিক তখনই অচৈতন্য অজপার দেহ থেকে বেরিয়ে অভয়চরণের দিকে ছুটে এলো সৌদামিনী। আর তখনই দৃঢ় কণ্ঠে বলে উঠল নিখিলেশ, আমি জানি সৌদামিনী তোমার সাথে অনেক অন্যায় হয়েছিল, কিন্তু একবার ভেবে দেখো, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আজ কয়েকটি নির্দোষ মানুষকে হত্যা করার যে খেলায় তুমি মেতেছো সেটা যে আরো বড় অন্যায় সৌদামিনী। তাই গত জন্মে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো সৌদামিনী, তাহলে সেই ভালোবাসার দিব্যি রইল। চলে যাও তুমি এখান থেকে, মুছে যেতে দাও তোমার অভিশাপকে, মুক্তি দাও এই বংশকে, মুক্তি দাও সৌদামিনী, মুক্তি দাও। এই কথা শুনে কেমন যেন থমকে গেল সৌদামিনীর অবয়ব। সে এবার ফিরে তাকালো নিখিলেশের দিকে। সকলে দেখল বিধবার বেশে নিজের শান্ত স্নিগ্ধ রূপটা নিয়েই তাদের সামনে দাঁড়িয়ে আছে সৌদামিনী। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। সৌদামিনীর কণ্ঠস্বর যেন হাওয়ায় ভাসতে লাগল। ঠিক আছে, ফিরে যাচ্ছি আমি, মুক্তি দিচ্ছি এই বংশকে। তবে হ্যাঁ, খুব শীঘ্রই তোমার কাছে আসবো, অন্য কোনো রূপে, অন্য কোনো সত্তার মাধ্যমে আমি তোমার কাছে আবার ফিরে আসবো, পূজেশ্বর, আবার ফিরে আসবো। সৌদামিনীর কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো।
সেই সাথে ধীরে ধীরে মুছে যেতে লাগলো তার অবয়ব। ঠিক সেই সময় নৈশ আকাশে ঝলকে উঠল বজ্রবিদ্যুৎ। আর সেই আলোয় অভয়চরণ দেখতে পেলেন এক ভয়ালদর্শী পুরুষের মূর্তির কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে অপর এক ভীষণ দর্শনা নারী মূর্তি। এদের চেহারা ওই দেবদেবীর যুগল মূর্তিটির অনুরূপ। তার মানে আজকে সত্যিই হল রায়বংশের স্বপ্নচূর্ণ। মূর্তির গা থেকে মন্ত্রপুত জলের প্রভাবে বিজয়কৃষ্ণের রক্তের ছাপ মুছে যাওয়ার ফলে দেবী নৈরাত্মা আবার ফিরে যাচ্ছেন দেবতা হেবজ্রের কাছে। তাদের উদ্দেশ্যে চোখ বন্ধ করে শ্রদ্ধাভরে প্রণাম করলেন অভয়চরণ। এর সাথেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল অজপা এবং অনিন্দু। ওই দেবদেবীর যুগল মূর্তিটিকে গঙ্গার জলে বিসর্জিত করেছিলেন অভয়চরণ। এর কয়েক বছর পরের কথা। এই সময়ে নিখিলেশ আর অজপার স্বামী স্ত্রী অজপার সদ্যজাত ফুটফুটে শিশুকন্যাটি দেখতে গিয়েছিলেন অভয়চরণ। মেয়ের নাম কি রাখব, নিখিলেশ এই কথা অভয়চরণকে জিজ্ঞাসা করলে তিনি মৃদু হেসে বলে উঠেছিলেন, আজ থেকে নাম থাকবে সৌদামিনী। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন প্রলয় কুমার নাথের কাহিনী অবলম্বনে অভয়চরণ তান্ত্রিক ও সৌদামিনীর অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প নিয়ে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই